জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতে ছাদ কৃষি উদ্যোগ নিচ্ছেন অনেকেই। তাদেরই একজন ধানমন্ডি শঙ্করের পুষ্টিবিদ নুসরাত ফাতেমা পলি। তার কাছে পুষ্টির পাশাপাশি সুখময় জীবনের এক বড় নিয়ামক হতে পারে ছাদ কৃষি। শাইক সিরাজের রিপোর্ট। লেখাপড়া করেছেন পুষ্টি নিয়ে, কিন্তু সংসারই নুসরাত ফাতেমা পলির মনোযোগের কেন্দ্রবিন্দু। এখানে নূতন এক গতির সন্ধান পেয়েছেন বাসার 2200 বর্গফুট ছাদের কৃষি উদ্যোগ নেওয়ার পর। ফল ফুল আর ঔষধি গাছের এই প্রাঙ্গণ তার কাছে সংসারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। নেশা লেগে গেল। আবার ইভেন কি আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ঘর সাজাতাম, গেস্ট আসবে, মানুষ শোপিস কিনে, আমরা সবসময় কি করি, গাছ দিয়ে সাজাই। হ্যাঁ, ঘরে আনাচে কেন আছে, আমার একটা শান্তি, গাছ মানে একটা শান্তি। আর শোপিসটা হচ্ছে কি, শোপিসটা হচ্ছে কি আপনার টাকার বহিঃপ্রকাশ, গাছটাকে হচ্ছে আপনার মনের বহিঃপ্রকাশ, যে কিভাবে করতে হয়, কোন গাছে কি যত্ন নিতে হয় সব আমি দেখি সবসময়। এবং মাঝে মাঝে কল্পনা করি যে কখন বড় বাগান যখন দেখি যে আমার কখন হবে, সেই হিসাবে আমি আবার রূপগঞ্জ একটা জায়গা রিসেন্টলি নিলাম যে একটা বাগান করবো আমার। পলি ছাদ কৃষি করেন জেনে বুঝে, যেখানে টুকিটাকি জানার সুযোগ হয় ছুটে যান সেখানে। সবই তো আছে, ডুমুরও তো লাগিয়েছে। হ্যাঁ, পেছনেরটা কি? ওটা হচ্ছে আমেরিকান ডুমুর। আমেরিকান ডুমুর, বাহ, এটা পান পরাগ, অনেকে পান মুসুল বলে মনে হয়। সাজনা এটা 12 মাসই আমার। এটা হচ্ছে মালবেরি, প্রচুর ফল ধরে, এই যে এখন সামনে আসবে বর্ষা একটু কম। এটা হচ্ছে আলু বোখারা। দিনে দিনে ছাদ কৃষির মুগ্ধতায় যুক্ত হয়েছেন স্বামী মোয়াজ্জেম হোসেনও। 91 সালে যে ঘূর্ণিঝড় হয়েছে, ঘূর্ণিঝড়ে আমরা পুরোটাই আপনার উপকূলীয় এলাকা সম্পর্কে তো আপনি জানেন, আমার লাগানো গাছ কেটে আবার আমি সেগুলা দিয়ে আমার ঘর পুনরুদ্ধার করেছি। এখানে ছাদ কৃষি টেনে আনে প্রতিবেশীদের, ফলে ফসলের সৌরভে আনন্দ খুঁজে পায় শিশুরাও। শুধু সৌন্দর্যের ভেতরেই আটকে নেই এখন ছাদ কৃষি, পারিবারিক চাহিদা, অন্যদিকে নিজস্ব প্রশান্তি, সব কিছু মিশেলে ছাদ কৃষি নগরের মানুষের জন্য এখন প্রয়োজনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে, যেমনটি প্রমাণ করেছেন নুসরাত জাহান পল। একটি ফ্ল্যাট বাড়িতে থাকেও সবার সহযোগিতা নিয়ে চমৎকার একটি ছাদ কৃষি গড়ে তুলেছেন। এটি এই এলাকার জন্যে, অন্যান্যদের জন্যে অনুপ্রেরণা যোগাতে পারে। ঢাকার ধানমন্ডি শঙ্কর থেকে শাইক সিরাজ, চেন্নাই।